প্রথম কথা হচ্ছে পরমাণের অসমতার দুটি সূত্র শিখি। আমরা লক্ষ্য করি যে পরমাণের চিহ্নের সাহায্যে প্রকাশ হবে। আচ্ছা, কাকে প্রকাশ করতে হবে? আমাদের একটা অসমতা দেওয়া থাকবে, সেই অসমতাটাকে পরমাণের চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। আমরা অসমতাটার রূপ কি রকম হবে, যেমন মড অফ এক্স এর চাইতে ছোট, এই রূপে যদি থাকতো এইটাকে আমরা বিশ্লেষণ করে লিখতে পারবো, এই যে এখানে মাইনাস এ এক্স এর চাইতে ছোট আর এক্স নিচে এর চাইতে ছোট। দ্বিতীয় পর্যায়ে এসে আমরা দেখি মড অফ এক্স এর চাইতে ছোট অথবা সমান, এটাকে যদি কেউ বিশ্লেষণ করে লেখে তবে তাকে লিখতে হবে মাইনাস এ এক্স এর চাইতে ছোট অথবা সমান এবং এ নিজে এক্স এর চাইতে বড় অথবা সমান। পরমাণের অসমতার প্রথম অঙ্কটা দেখি, -3 এক্স এর চাইতে ছোট এবং 3 এক্স এর চাইতে বড়। আমরা কিন্তু দেখছি এই যে 1 নম্বর অঙ্কটা 1 নম্বর সূত্রের সাথে মিলে যায়। তখন আমরা কি করব, আমরা সরাসরি লিখব মড অফ এক্স 3-এর চাইতে ছোট। আমরা 2 নম্বর সমস্যাটা দেখি, 2 নম্বর সমস্যাটা ঠিক একই, শুধু এই মাঝের চিহ্নগুলোর মধ্যে একটু পার্থক্য। -3 এক্স এর চাইতে ছোট অথবা সমান এবং +3 এক্স এর চাইতে বড় অথবা সমান। এই ক্ষেত্রে আমরা লিখি মড অফ এক্স 3-এর চাইতে ছোট অথবা সমান। এবার 3 নম্বর সমস্যাটা এসে আমরা দেখতে পাই -4 এক্স -4 এর চাইতে ছোট অথবা সমান এবং +4 এর চাইতে ছোট অথবা সমান। এরকম একটা অবস্থা থেকে আমরা লিখে নিব যে এক্স -4 মাঝের অংশটাকে মডুলাস দিব যার +4 এর চাইতে ছোট অথবা সমান। আমরা এখানে একটা কাজ দেখতে পাচ্ছি, কাজগুলো একটু লক্ষ্য করি, যে -17 এক্স এর চাইতে ছোট অথবা ছোট এবং +17 এর চাইতে এক্স ছোট। এই ক্ষেত্রে আমরা এক্সটাকে মডের সাহায্যে লিখতে পারি। তো এই ধরনের সমস্যা যদি সরাসরি দেওয়া থাকে আমরা খুব সহজে এটাকে সমাধান করতে পারবো। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে প্রথম পক্ষে এবং শেষ পক্ষে দুটি বিপরীত চিহ্ন বিশিষ্ট একই মান থাকলে পরমাণের সাহায্যে প্রকাশ করা যায়, সহজে প্রকাশ করা যায়। সব ক্ষেত্রে তো এরকম থাকবে না, তাই আমাদের কিছু কৌশলের মাধ্যমে এই আকারে আনতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এ এক্স এর চাইতে ছোট এবং বি এক্স এর চাইতে বড়, এখানে এ আর বি কিন্তু অসমান। এই ক্ষেত্রে অসমতার ক্ষেত্রে তিনটি পক্ষে কোনো মিল নেই, সেই ক্ষেত্রে আমরা কি করব, চলকের বাম পক্ষের এবং ডান পক্ষের গড় মান অসমতাটির 3 পক্ষ থেকে বিয়োগ করতে হবে। গড় মান কাকে বলে? গড় মান খুব সহজ, এই যে এ আর বি, এ আর বি কে যোগ করলাম তাহলে কত হবে, এ +বি। এই যে এ আর বি, বি কে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে যাবে গড় মান। এই গড় মানটা অসমতার 3 পক্ষ থেকেই বিয়োগ করতে হবে। এতে চলকের বাম পক্ষে ও ডান পক্ষে বিপরীত চিহ্ন বিশিষ্ট একই মান আসবে। কিছু উদাহরণ তোমার এই কথাগুলোকে স্পষ্ট করে দিবে। এ মাইনাস গড় মান আমরা পাচ্ছি এ -বি ভাগ 2, আর বি মাইনাস গড় মান আমরা পাচ্ছি -A - B ভাগ 2। অর্থাৎ এই কাজটা আমরা একটু প্র্যাকটিক্যালে করি তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যেমন এই যে আমরা দেখছি 6 নম্বর সমস্যাটিতে -1 আর এখানে আছে একটা 3, তাহলে -1 আর 3 এই দুটো তো একই রাশি নয়, এটা ভিন্ন রাশি। তো আমাদের এখানে কি করতে হবে, গড় মানটা বার করতে হবে। গড় মান কত বার হলো? 1। অর্থাৎ -1 এবং 3-র গড় পেয়েছি আমরা 1। এখন অসমতাটির যে 3টা পক্ষ থাকে সেই 3টা পক্ষ থেকে এই গড় মানটা বিয়োগ করতে হবে। -1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, এক্স থেকে এই যে মাঝের অংশ এক্স, এক্স থেকে যদি আমরা 1 বিয়োগ করি, আর এই যে শেষ প্রান্তে আছে 3, 3 থেকে আমরা 1 বিয়োগ করবো, আমরা লক্ষ্য করবো -2 এক্স -1 আর এইখানে একটা 2। তো আমরা পেয়ে গেলাম এক্স -1 মড আকারে লিখেছি এবং এটা 2-এর চাইতে ছোট হয়। সমাধান সেট যদি চাই তাহলে আমরা এইভাবে এই অঙ্কটার সমাধান সেট লিখতে পারি। দ্বিতীয় সমস্যাটির দিকে আমরা তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 7 নাম্বার সমস্যা, -8 দেওয়া আছে প্রথম প্রান্তে আর শেষ প্রান্তে দেওয়া আছে 2। যেহেতু এই দুইটা ভিন্ন তাই আমাকে প্রথমে এদের গড় বের করতে হবে, গড় বের হইলে হচ্ছে -3। তাহলে -3 কিন্তু অসমতার 3টি পক্ষ থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা যদি বলি যে -3 বিয়োগ করা আর 3 যোগ করা একদম একই কথা,
তো আমরা এই কথাটা বলছি, -3 বিয়োগ করা, আছে তো -3, আবার একটা সামনে মাইনাস, দুইটা মিলে কিন্তু 3 হয়ে যায়। ব্যাপারটি আরেকটু ব্যাখ্যা করে দেখাই আমরা, যে আমাদের কাছে কোনো এক সময় -3 রয়েছে, আর আমরা বিয়োগ করছি এখান থেকে আবার একটা মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যায়, আমরা জানি প্লাস হয়ে যায়। অর্থাৎ কেউ যদি বলে -3 বিয়োগ করি, অথবা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3-কে তিনটা পক্ষে যোগ করতে হবে। আমরা এখানে এই কাজটাই করেছি, লক্ষ্য করে দেখো -8 এর সাথে আমরা 3 যোগ করেছি, এক্স এর সাথে 3 যোগ করেছি, এবং 2 এর সাথে 3 যোগ করেছি। আমি লক্ষ্য করে দেখবো এখানে -5 পাচ্ছি, এখানে এক্স -3 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 3। তাহলে উত্তর হয়ে গেল এক্স +3 5 এর চাইতে ছোট অথবা সমান। 8 নম্বর সমস্যাটি আমরা দেখি, সেটা হচ্ছে -6 5x আর এখানে আছে হচ্ছে 0। আমরা প্রথমে -6 আর 0 গড় মান বার করলাম -3, আগের মতোই আমরা -3 তিন পক্ষে থেকে বিয়োগ করব, তাহলে আসলে আলটিমেটলি কি দাঁড়াবে, +3 তিন পক্ষে যোগ করব, যোগ করে আমরা পেয়েছিলাম -3 ছোট হবে অথবা সমান হবে 5x +3 চাইতে, আর এই দিকে 5x +3 ছোট হবে অথবা সমান হবে +3 চাইতে। তাহলে আমরা লিখবো 5x +3 +3 চাইতে ছোট অথবা সমান। এখানে আমরা কিছু কাজ দিয়ে রেখেছি, এই কাজগুলোর মধ্যে আমরা একটা কাজ তোমাদের জন্য করে দিচ্ছি, যেমন 13 নম্বর কাজটা, বাকিগুলো তোমরা কিন্তু বাসায় করবে এবং উত্তর মিলাবে। 13 নম্বর কাজে আমরা দেখছি -2 এক্স এর চাইতে ছোট আর 6 এক্স এর চাইতে বড়। -2 এক্স এর চাইতে ছোট আর এক্স এর চাইতে বড় হচ্ছে 6। এই সমস্যাটি সমাধানের জন্য আমরা চিহ্ন কিন্তু ইমপ্লাইজ দ্যাট ব্যবহার করতে পারি, আমরা চিহ্ন হিসাবে বা ব্যবহার করতে পারি, আমরা চিহ্ন হিসাবে অর কথাটি ব্যবহার করতে পারি। যেহেতু এটা একাধিক পক্ষ রয়েছে তাই আমরা এই চিহ্নগুলো ব্যবহার করি। তো আমাদের কাজটা কি, পাশে লিখতে হবে -2 এবং 6 এর গড়। এই গড়টা কত আসে, গড়টা আসে হচ্ছে 4/2 মানে 2। অনেকে এইটা এভাবে করি আমরা, যে এইখানে একটা মাইনাস নিয়ে নেয় আগে থেকে, এইখানে একটা মাইনাস দেয়, দিয়ে মাইনাস দিয়ে বলে -2 যোগ করে পাই। এই কথাটা ঠিক আছে, -2 যোগ করে পাই সামনে মাইনাস দিলে, আর যদি তুমি সিম্পলি করতা, অর্থাৎ এইভাবে করতে, অর্থাৎ এটাই প্লাস এইটা প্লাস এইটা প্লাস, তখন বলতাম 2 বিয়োগ করে পাই, -2 -2, এইখানে আসবে এক্স -2 আর এখানে আসবে 6 -2। তাহলে উত্তরটা চলে আসতেছে আমাদের সাথে -4, এইখানে আমরা দেখছি এক্স -2 আর একটা দেখছি 4, উত্তর হবে এক্স -2 দাগ দিলাম, এখানে দিব হচ্ছে 4, এইটা অ্যান্সার। একইভাবে এই সমস্যাগুলোর সমাধান আমরা করার চেষ্টা করবো বাসায়। আমরা সবসময় দেখছি মাঝে কিন্তু এক্স থাকছে, আচ্ছা মাঝে এক্স ছাড়া তো অনেক কিছু থাকতে পারে তাই না, এরকম একটা সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি, যে মাঝে এক্স থাকলো না। এই যে আমরা এবার বলছি মধ্য অংশে এক্স চলকের পরিবর্তে বাড়তি কিছু নিয়ে আমরা সমাধান করতে চাই। তো বাড়তি কিছু নিয়ে শব্দের অর্থটা কি, আমরা দেখতে পাচ্ছি এখানে -1, এখানে আছে 2x -3, এখানে আছে 5, সব বিষয় আগের মতো। অর্থাৎ আমরা প্রথমে কি করবো, -1 এর সাথে 5 যোগ দিয়ে দিব, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত আসবে 2, যেহেতু 2 এসেছে আমি লিখতে পারি 2 তিনটা পক্ষ থেকে বিয়োগ করে পাই। তাহলে -1 যে আছে, -1 এর সাথে 2 বিয়োগ করেছি, 2x -3 এখান থেকে 2 বিয়োগ করেছি, আর এখানে 5 যে রয়েছে, এই যে 5, 5 এর সাথে আমরা 2 বিয়োগ করেছি। তো উত্তরটা চলে এসছে এখানে -3, 2x -5, এখানে এসছে +3, 2x -3 +3 চাইতে ছোট অথবা সমান, এটা উত্তর হয়ে গেল। তাহলে গত অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য হচ্ছে মাঝে গত অঙ্কগুলোতে এক্স ছিল, এখন কিন্তু গত এই অঙ্কগুলোতে এক্স এর পরিবর্তে বাড়তি কিছু রাশি চলে এসেছে। আমরা সিলেটপুরে আসা 17 সালে প্রশ্নটি লক্ষ্য করি, -4 2x -1, এখানে আসে শুধু 12, একদম একই কাজ, -4 এর সাথে 12 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে চলে আসবে হচ্ছে 4। অসমতার তিনটা পক্ষ থেকে 4-কে আমার বিয়োগ করতে হবে। প্রথম পক্ষে কি ছিল, প্রথম পক্ষে ছিল -4, -4 থেকে আমি 4 বিয়োগ করব, বিয়োগ করলে কত চলে আসবে -8,
টু এক্স মাইনাস ওয়ান ছিল মধ্যপক্ষে, এখানে 4 বিয়োগ করেছি, তাহলে কত আসলো? 2x-5। আর এই দিকে যে 12 আছে, 12 থেকে যখন আমি 4 বিয়োগ করব, তখন আমাদের চলে আসবে শুধু 8। আমাদের এবার কাজ হচ্ছে 2x-5 থেকে 2x-5 কে মডুলাস দিয়ে লিখে 8 এর চাইতে ছোট হিসাবে প্রকাশ করা। সমস্যা নাম্বার যে 16 নম্বরে আমরা রেখেছি, এটা ঢাকা বোর্ডের 17 সালে আসা একটা প্রশ্ন। এখানে একটু নতুনত্ব, আমার এই অসমতাটা এফ অফ এক্স দিয়ে প্রকাশ করছে। আমাদের দেওয়া আছে -2, 2 - f(x), এইটা 8 এর চাইতে ছোট, এতকে পরম মানের চিহ্নের সাহায্যে প্রকাশ করে। তো আসলে ব্যাপার এটাই যে এফ অফ এক্স এর যে মানটা দেওয়া আছে এইটা এখানে ইনপুট দিয়ে দিতে হবে, অর্থাৎ -2, 2 - f(x) এর মান কত? x-1, আর এখানে একটা 8 লিখে রাখছি, তাহলে -2, 2 - x + 1, এখানে একটা 8, তাহলে -2, এখানে 3 হয়েছে, -x, এখানে একটা 8। আমাদের কাজটা খুব সহজ, আমাকে গড় বার করতে হবে, দেখো 8 আর হচ্ছে -2। এই যে আমরা 3 বিয়োগ করছি, কিভাবে 3 বিয়োগ করছি আমরা দেখাই দিই। এই যে এখানে একটা গড় রয়ে গেছে আমার, এখানে যে -3, আবার বলি যে এখানে -2 আর হচ্ছে 8, হঠাৎ করে আমরা এই -2 আর 8 এইখান থেকে 3 বিয়োগ করতে শুরু করলাম। কেন করলাম সেটা বলি, -2 আমরা লক্ষ্য করি -2 + 8, এইটাকে 2 দিয়ে ভাগ করলে গড় হয়ে যায় হচ্ছে 3। এই 3টা আমরা বিয়োগ করা শুরু করব, এই যে 3 আমরা লক্ষ্য করছি -2 দেওয়া আছে, প্রথমে -2 থেকে 3 বিয়োগ করেছি, 3 - x দেওয়া আছে, এর সাথে 3 বিয়োগ করেছি, এই যে এখানে যে 8 আছে 8 এর সাথে 3 বিয়োগ করেছি। আমরা লক্ষ্য করি -5 এখানে আছে, -5 -x এর চাইতে ছোট, আর এখানে আছে হচ্ছে +5 -x এর চাইতে বড়, অর্থাৎ সমস্যাটি এরকম অবস্থা এসেছে, -5 -x এর চাইতে ছোট এবং +5। এই অবস্থায় যখন থাকবে, এই যে দেখো এখানে -x, এটা তো আমি, আমার ইচ্ছা হচ্ছে এই ধরনের যদি কিছু থাকতো তাহলে আমি অসমতায় লিখতে পারতাম, এই যে এই ধরনের কিছু, কিন্তু এই ধরনের কিছু তো নাই, আমাদের তো এই ধরনের কিছু নাই, আছে হচ্ছে এই অবস্থায়, এই যেখানে -x আছে, তাহলে -x টাকে আমাকে +x-এ পরিণত করতে হবে। তাই এই অঙ্কের শুরুতে আমি একটা কথা লিখেছি, তথ্য, তথ্য কখনোই আমরা পরীক্ষার লিখবো না, তথ্যটা আমরা নিজেদের জানার জন্য তথ্য লিখেছি -1 দ্বারা একাধিক পক্ষকে গুণ করলে অসমতা চিহ্ন উল্টিয়ে যায়। এই জিনিসটার প্রয়োগ আমরা এখানে দেখার চেষ্টা করি, আমি মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস দিয়ে গুণ করলে এইটা কি হয়ে যাবে? প্লাস। তারপরে এই যে অসমতার যে দিকে ছিল এটা কিন্তু উল্টিয়ে গেছে, -x কে মাইনাস দ্বারা গুণ করলে কি আসবে? শুধু x। আর এই দিকে যে চিহ্নটা ছিল এটা উল্টে যে যাবে এবং এখানে -5 হয়ে যাবে, তাহলে বিষয়টা দাঁড়াবে -5 এর চাইতে x বড় এবং x এর চাইতে +5 বড়। এখন কিন্তু এইখান থেকে আমরা সরাসরি এই সূত্রটা প্রয়োগ করতে পারি, অর্থাৎ এইখানে এইভাবে লিখে আমরা প্রমাণ করতে পারি এই অংশটা। আমরা এরপরে আরেকটা সমস্যা দেখার চেষ্টা করি, যেটা 18 নম্বর। আমরা দেখি এটা কুমিল্লা বোর্ডে আসে একটা প্রশ্ন, তো আমরা বলতে চাই -3 আর এইখানে দেওয়া আছে 7। তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে -3 সাথে 7 যোগ করে 2 দিয়ে ভাগ করা। সামনে দেখো একটা মাইনাস দিয়ে রাখছি, যখন আমরা সামনে মাইনাস দিব উত্তর যাই আসুক না কেন সরাসরি বলতে পারবো যোগ করে পাই। আচ্ছা সামনে দিয়ে মাইনাসটা না দিতাম তাহলে কি উত্তর আসতো? +2। দিয়ে বলতাম +2 বিয়োগ করে পাই, তো +2 বিয়োগ করা আর -2 যোগ করা এই দুটা তো একই কথা, তাই আমরা এই অঙ্কটা একটু ভিন্নভাবে করছি -3। তুমি তোমার মতো করতে পারো, আমরা সব ধরনের কেসই আলোচনা করছি। আবার বলছি এখানে যদি মাইনাস চিহ্ন না দিতাম তাহলে এটা হয়ে যেত +2। এখানে আমরা যে মাইনাস দেখছি, মাইনাস দেওয়ার জন্য এখানে এসে -2, -2 যোগ করা আর +2 বিয়োগ করা এই দুটা একই বিষয়। তো আমরা এবার কি করবো, -2 সব জায়গায় যোগ করতে থাকবো, অর্থাৎ -3 আছে এর সাথে -2 বসাবো, 2x-1 আছে এর সাথে -2 বসাবো, আর এখানে 7 আছে 7 এর সাথে -2 বসাবো। উত্তরের দিকে তাকাই, -5, 2x-3, আর এখানে শুধু 5, 2x-3 5 এর চাইতে ছোট হবে, এটাই হচ্ছে উত্তর। তো এই ধরনের সমস্যাগুলো একই রকম, এই যে এখানেও দেখছি আমরা -4 দেওয়া আছে, এখানে 12 দেওয়া আছে, তো আমাদের কি করতে হবে? দুটা গড় বের করতে হবে, গড় বের করার সামনে আমি একটা মাইনাস দিয়ে রাখছি, দিয়ে বলেছি -4 যোগ করে পাই, তো একই কথা যে -4 যোগ করা আর 4 বিয়োগ করা একই, তো -4 এর সাথে -4 যোগ করছি, 2x-1 এর সাথে -4 যোগ করছি, আর 12 এর সাথে -4 যোগ করছি, উত্তরটা চলে আসবে -8
টু এক্স মাইনাস ফাইভ, আর এখানে একটা এইট, উত্তর চলে আসলো টু এক্স মাইনাস ফাইভ, এইটের চাইতে ছোট। দিনাজপুর বোর্ডে আসা 19 সালে একটি প্রশ্ন, মাইনাস টু দেওয়া আছে, এখানে একটা ফোর দেওয়া আছে, তো দুইটার যদি গড় তৈরি করি, গড় হবে হচ্ছে প্লাস ওয়ান, সামনে একটা মাইনাস নিয়েছি, দিয়ে বলেছি মাইনাস ওয়ান যোগ করে পাই, তো মাইনাস ওয়ান যদি যোগ করি, মাইনাস থ্রি এর সাথে মাইনাস ওয়ান যোগ করলে কি আসবে? মাইনাস থ্রি। আর এই যে ফোরের সাথে মাইনাস ওয়ান যোগ করলে কি আসবে? শুধু থ্রি। আর টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ানের সাথে টু এক্স প্লাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান যোগ করলে কি আসবে? শুধু টু এক্স। এই বিষয়টি ঘটবে আমাদের সাথে, একইভাবে আমরা এই সূত্রটি লিখতে পারি। সিলেট বোর্ডের এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, মাইনাস ওয়ানের সাথে ইলেভেন আছে, ইলেভেনের সাথে আমরা দুই বিয়োগ দুই দিয়ে ভাগ করছি, অর্থাৎ গড় বার করছি, মাইনাস ফাইভ এসেছে, সামনে মাইনাস আছে, তাই আমরা বলছি মাইনাস ফাইভ যোগ করে দেয়। তো মাইনাস ওয়ানের সাথে মাইনাস ফাইভ যোগ করবো, এখানে মাইনাস সিক্স আসবে, ইলেভেনের সাথে মাইনাস ফাইভ যোগ করবো, এখানে প্লাস সিক্স আসবে, এক্স মাইনাস সেভেন, এখানে শুধু সিক্স আসবে। এখানে দুইটা কাজ আছে, এই দুইটা কাজ আমরা কমপ্লিট করব এবং পরবর্তী ক্লাসে অসমতার দ্বিঘাত সমীকরণ বলে একটি কথা আছে, এটা নিয়ে আমরা কাজ করব। এটা পরীক্ষায় একটু কম আসে, পরীক্ষায় আগের টাইপটা বেশি আসে, অসমতার দ্বিঘাত সমীকরণ। আর একটা ব্যাপার হচ্ছে, দুইটি শর্ত থাকলে অসমতা কি করা হয়, এই দুটি শর্ত থাকলে অসমতা কি করি আমরা, এইটা একটু ব্যাপার, যে এইটা বোর্ড পরীক্ষায় সাধারণত আসে না, আমরা ভর্তি পরীক্ষা কভার করার জন্য এটা করে থাকবো। অসমতায় দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অসমতার ব্যবহার। আমাদের প্রথমে আমরা দেখছি একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন, জিরোর চাইতে ছোট। এইটাকে আমরা হোল স্কোয়ার ফর্মুলায় লেখার জন্যে চেষ্টা করব। হোল স্কোয়ার ফর্মুলায় লিখতে গেলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি, তারপরে দিয়েছি থ্রি স্কোয়ার। এখন এইখানে আমরা লক্ষ্য করি, এই যে থ্রি স্কোয়ার লিখলাম, তাহলে তো আমি নয় বাড়তি লিখলাম, আমার কাছে ছিল মাইনাস সেভেন, আর নয় লিখেছি বাড়তি, তাই আমাদের কি করতে হবে, এখানে একটা মাইনাস সিক্সটিন লিখেছি, মাইনাস সিক্সটিন থেকে নাইন যদি আমি বিয়োগ করি তাহলে মাইনাস সেভেন চলে আসবে। আচ্ছা, আমরা এইভাবে কেন সাজালাম, এটাকে হোল স্কোয়ার ফর্মুলা অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলতে চাই, তাই আমরা আরেকটু লক্ষ্য করি, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার, এই যে মাইনাস সিক্সটিন দেখতে পাচ্ছি, এটা রাইট হ্যান্ড সাইডে চলে এসে প্লাস সিক্সটিন চলে আসলো। এখন কি হচ্ছে, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার এইদিকে আছে সিক্সটিন, যদি আমরা এই যে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার এইটাকে পরম মানের সাহায্যে লিখি, উপরে কিন্তু বর্গ থেকে যাবে। বিষয়টা খুব সহজ, বিষয়টা হচ্ছে এই ধরনের, যে তুমি যদি লেখো এক্স স্কোয়ার, এইটা এইখানে যদি লেখো সিক্সটিন, তুমি যদি এইভাবে লেখো আর এখানে লেখো ফোর স্কোয়ার, এই দুইটা কথাই কিন্তু অ্যাকুরেট, অর্থাৎ অসমতার ক্ষেত্রে মডুলাসের উপর বর্গ দেওয়া আর মডুলাস ছাড়া বর্গ দেওয়া একই ঘটনা। এরপরে আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করে ফেলি তাহলে লিখতে পারবো এক্স এইটা, দেখা যাচ্ছে এটা একটা পরম মানের মাধ্যমে লিখা যাচ্ছে, ঠিক এই ঘটনাটা এখানে ঘটবে, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার মডুলাস দিয়ে লেখা আছে, এখানে সিক্সটিনের বদলে আমরা ফোর স্কোয়ার দিয়েছি, পরিশেষে এসে আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস থ্রি ফোরের চাইতে ছোট। আমরা দ্বিতীয় অসমতাটা লক্ষ্য করি। আচ্ছা, একটা কথা বলি, যে এই যে চব্বিশ নম্বর অঙ্কটা করে ফেললাম, এই অঙ্কটা আমরা ইচ্ছা করলে এই অসমতা দিয়েও করতে পারবো, আমরা পরবর্তী লেকচারে এই যে অসমতার যে ব্যবহার, দুটি অসমতার গুণফল, দুইটি রাশির গুণফল কখন অসমতার মাধ্যমে প্রকাশ করা যায় এই বিষয়টি শিখব, এবং এই সমস্যাটি আমরা বিকল্প আকারে এটা করতে পারব। আমরা এখন এই যে পঁচিশ নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করি, যে টোয়েন্টি ফোর প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার জিরোর চাইতে বড়, তো মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ারকে নিয়ে তো আমরা হোল স্কোয়ার ফর্মুলা ব্যবহার করি না, তাহলে কি করব, এক্স স্কোয়ারের আগে মাইনাস চিহ্নটাকে আমার বাতিল করতে হবে। বাতিল করার বুদ্ধিটা কি, বাতিল করার বুদ্ধি হচ্ছে সবাইকে মাইনাস দিয়ে গুণ করা, অর্থাৎ ডান পক্ষকেও মাইনাস দিয়ে গুণ করা, বাম পক্ষকেও মাইনাস দিয়ে গুণ করা, ডান পক্ষে যেহেতু শূন্য রয়েছে তাই মাইনাস দিয়ে গুণ করে খুব একটা লাভ হবে না, তাই আমরা কি করছি, সবাইকে মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর, এটা জিরোর চাইতে ছোট। এরপরে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স,
এইদিকে পেয়ে যাবো একটা 24। এইবার এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এইদিকে একটা ওয়ান যোগ করেছি, 24-এর সাথেও একটা ওয়ান যোগ করছি। যোগ করার পরে আমরা লক্ষ্য করি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে আছে 25, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে আছে 5 স্কোয়ার। এরপরে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দিয়েছিলাম, এখানে একটা মডুলাস চিহ্ন লিখে ফেলেছি। এই মডুলাস চিহ্ন লেখাটা এখানে যে সম্ভব, আগে আমরা ব্যাখ্যা করলাম, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এইটা 5 স্কোয়ারের চাইতে ছোট। এবার উভয় দিকে বর্গমূল করলে এইটা হয়ে যাবে উত্তর। এই টাইপের একটা কাজ দেখতে পাচ্ছি আমরা, এই যে এই সমস্যাটা, 2x² + 5x 0-এর চাইতে ছোট। আমার তো টার্গেট হচ্ছে এই যে এক্স প্লাস এ বা বি, এটা হোল স্কোয়ার লেখা, এটা লিখে এই দিকে একটা কোনো বর্গ সংখ্যা নিয়ে আসা। যে এরপরের কাজ হচ্ছে এক্স প্লাস এ মডুলাস দিয়ে স্কোয়ার লেখা, আর এখানে আবার এইটা লেখা, দিয়ে শেষ মুহূর্তে এই অবস্থায় চলে আসা, এইটা হচ্ছে আমার টার্গেট। তো এই টার্গেটটা এখন আমরা ফুলফিল করি, কিভাবে ফুলফিল করব, এই যে এই কাজটা, টু কমন নিলাম, নেওয়ার পরে আমরা এখানে এক্স স্কোয়ার লিখলাম, যেহেতু এখান থেকে টু কমন নিয়েছি, টু নাই, তাহলে আমরা লিখব 5x/2, এরপরে এখানে একটা জিরো লিখব। এরপরের কাজটা হচ্ছে টু দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। তো এইদিকে থাকবে এক্স স্কোয়ার, আমি একটু সাজায় লেখা শুরু করছি, এইদিক থাকবে 5x/2, আর এইখানে থাকবে শুধুই জিরো। এরপরের কাজটা হচ্ছে এক্স স্কোয়ার, এই যে হোল স্কোয়ার ফর্মুলাতে নিয়ে যাওয়ার চেষ্টা, এক্স স্কোয়ার প্লাস একটা টু আনতে হয়, তারপরে 5x/, এই যেহেতু টু এনেছি তাহলে এখানে একটা 4 নিয়ে আসলাম। তো এরপরে এইখানে আসলে বাড়তি কি আছে, এই যে এখানে আমরা 25/16 লিখলাম, যেহেতু সূত্রে ফেলতে চাই, এইদিকে বাড়তি কি লিখছি 25/16, তাহলে এখানেও লিখলাম 25/16। এখন আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 2x(5/4) + 5² / 4² এই দিকে থাকবে 5² / 4² যেহেতু এটা সূত্রে পড়ে যায় এক্স প্লাস 5/4, এইখানে মানটা আসবে স্কোয়ার, এইখানে থাকবে 5² / 4² এখন আমরা এই অবস্থায় কিন্তু চলে এসেছি প্রায়, তাই আমাকে এখানে কি করতে হবে, এখানে যে কাজটা করতে হবে একটা মড লিখতে হবে, এক্স প্লাস 5/4 হোল স্কোয়ার, এইখানে 5² আর 4² আমরা কিন্তু মডুলাসের ব্যবহার করে ফেলছি। এবার উভয় পক্ষকে বর্গমূল করব, উত্তরটা আমাদের মিলে যাবে 5/4, এইটা হচ্ছে অ্যান্সার। তো আমরা কাজের উত্তরটা করে ফেলছি, আমরা দেখতে পাচ্ছি এই উত্তরটা করে ফেলছি।